বিচার করি, 11টা অপরাধ যদি কমসেকম 2-3 দিনে ব্যাখ্যা করি, 10 মিনিটে 15 মিনিট আধ ঘন্টা ব্যাখ্যা করা হবে না? এটা আমি আমি মানে আমার কোনটা জানার ইচ্ছা প্রভু, যে এটা তো হচ্ছে আমার ফল্ট, আমি করতে পারছি না অপরাধ মুক্ত হয়ে নামটা, কিন্তু ভগবান তো নিজের শক্তি দিয়ে আমাকে টানতেছে, তাই না? চুম্বক তো উনি, আমি তো লোহা। হ্যাঁ এটাই বলছি, কিন্তু আমি তো সরলাগতি আমার বানাই না। না আমি তো আমার সব ই মাইনে নিতেছি, সব ফল তো মাইনে নিতেছি, কিন্তু আবার আমি আমার শরণাগতি নাই নাই সবই ঠিক আছে। আমি তোমার প্রথমে বলছি, শিক্ষাষ্টকে তুমি যে শ্লোকটা বলছো সর্বশক্তি, এটা 2 নম্বর শ্লোক। হ্যাঁ নাম নাম করি বলবেন, 2 নম্বর শ্লোক। চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টক বলেছেন, পরে নিজে এটার এই যে এক প্রথম শ্লোক থেকে দ্বিতীয় শ্লোকের স্টেপে, তৃতীয় শ্লোক স্টেপে, এটা তার নিজের মধ্যে ওই ভাবের প্রকট হচ্ছে আর ওই স্তরে যাচ্ছে। এটা যে চৈতন্য অন্তরীলার যে 20 পরিচ্ছেদে মহাপ্রভু নিজের এই ভাবের উদয় হচ্ছে, একটার থেকে দ্বিতীয় শ্লোকটা যাচ্ছে, দ্বিতীয় থেকে তৃতীয় শ্লোকটা যাচ্ছে। মানে এই স্তরে আসলে বা তারপরে স্টেপটা কী হবে, এটা পরিবর্তন হচ্ছে আর ওই একে একে এক থেকে আটে গেছে। সেটা পড়ে কয়েকবার পড়ো, আজকে বলো আমার 7 দিন পরব, না আজকে পড়বা কালকে আবার পড়বা, 4-5-6 ঘন্টা 8 ঘন্টা যত লাগে লাগুক, যতক্ষণ না বুঝছো যতক্ষণ না অনুভব ততক্ষণ ওই খাই চিন্তা করো, বারবার করো, কয়েকদিন পরো, দেখ নতুন নতুন আশা করবো তার একটা তোমার।